তো শুরুতেই দেখে নেওয়া যাক আজকে ভিডিওতে কি কি থাকছে। তো প্রথমেই হচ্ছে ড্রেপ কি, ইম্পর্টেন্স অফ ড্রেপ, ড্রেপ কোএফিসিয়েন্ট, কীভাবে করে ড্রেপ টেস্ট করা যেতে পারে এবং হাউ টু ইম্প্রুভ ড্রেপ অ্যান্ড ইম্প্যাক্ট অফ ড্রেপ অন টেক্সটাইলস, এই ছয়টা টপিক নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো প্রথমে যদি ড্রেপকে সংজ্ঞায়িত করি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি অফ এ ফেব্রিক টু এজিউম গ্রেসফুল অ্যাপিয়ারেন্স ইন ইউজ। অর্থাৎ একটা কাপড় যখন আমরা ধরি বা দেখি, তার গ্রেসফুল যে অ্যাপিয়ারেন্সটা আছে, অর্থাৎ কতটুকু সফট বা কতটুকু হ্যাং করে, এই অ্যাপিয়ারেন্সটাকেই বলা হচ্ছে ড্রেপ। ইট রেফার্স টু দ্য ফ্লুইডিটি অর রিজিডিটি অফ দ্য ফ্যাব্রিক। আসলে একটা কাপড় কতটা রিজিড অথবা কতটা ফ্লুইড, কম রিজিড হলে এটাকে বেশি ড্রেপ বোঝাবে অথবা ফ্লুইডিটি বেশি হলে এটাকে বেশি ড্রেপ বোঝাবে। তো আমি যদি দেখি চিত্রে, এখানে গুড ড্রেপ এবং লো ড্রেপ, একটা কাপড় আমি ঝুলিয়ে দিলাম, এটা অনেক ছড়িয়ে আছে, এটা হচ্ছে লো ড্রেপ, ড্রেপ কম, আর যখন সফট কাপড় হবে এটা ড্রেপ খুব ভালো। তো ড্রেপ কীভাবে মেজার করব এই প্রিন্সিপালটা একটু দেখি। একটা ডিস্ক দেখতে পাচ্ছি, এই ডিস্কের উপরে যদি আমি কাপড়কে নিয়ে আসি তাহলে এই কাপড়টা হ্যাং করবে। তো কাপড়টা যদি হ্যাং করে তাহলে এরকম একটা শেপ নেবে। তো আগে যে শেপ ছিল আর বর্তমানে যে শেপ হলো, দুই শেপের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে। এই পার্থক্যটা যদি বেশি হয় তাহলে কাপড়ের ড্রেপ বেশি, আর পার্থক্যটা যদি কম হয়, অর্থাৎ কাপড়টা যদি লো ড্রেপের হয়, এটা অত বেশি ঝুলে পড়বে না, হ্যাং করবে না, তার মানে এরিয়া কম নেবে, মানে আগের এরিয়াই প্রায় থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যদি আগের এরিয়া থেকে এই এরিয়ার পার্থক্যটা দেখি, কোনো মানে একটা কোএফিসিয়েন্ট অথবা কোনো একটা ম্যাথমেটিক্যাল ভ্যালুতে হিসাব করতে চাই দুইটার মধ্যে পার্থক্য, তাহলে আমি ড্রেপটাকে হিসাব করতে পারবো। এটাই হচ্ছে ড্রেপ মেজারমেন্টের প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপালে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে আমি দেখব যে এই উপরে হচ্ছে মানে ড্রেপ হওয়ার পরে, মানে কাপড়টা হ্যাং করার পরে যতটুকু এরিয়া নিল, আর নিচে হচ্ছে টোটালি কাপড়ের আগে যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা, এই দুটোর অনুপাত যদি করি, এই অনুপাতটাই হবে হচ্ছে মূলত ড্রেপ। এখন যদি কাপড় একটু বেশি ড্রেপ করে, অর্থাৎ কাপড়টা খুব সফট, তাহলে কিন্তু তার এরিয়াটা অনেক কম নেবে, তাহলে এই যে অনুপাতটা, দ্বিতীয় যে অনুপাতটা, সেই অনুপাতটা অবশ্যই কম হবে। তো এখান থেকে একটা ব্যাপার জানা বোঝা যাচ্ছে যে রেশিও যেহেতু প্রথম ক্ষেত্রে হাই, তাহলে ড্রেপ এখানে অনেক কম, মানে লো, উপরে যেহেতু মানটা বড় হবে যথেষ্ট, সুতরাং রেশিওটা অনেক বেশি হবে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু রেশিওটা অর্থাৎ অনুপাতটা অনেক কম হবে, ছোট হবে, তার মানে ড্রেপ অনেক বেশি বোঝাবে। তো এটাই হচ্ছে ড্রেপ কোএফিসিয়েন্ট, এই অনুপাতটাকে আমরা ড্রেপ কোএফিসিয়েন্ট বলে থাকি, অর্থাৎ এএস, যেটা কি না এরিয়া অফ দ্য স্পেসিমেন, মানে আফটার প্রজেকশন, প্রজেকশন হওয়ার পরে, আর প্রজেকশন হওয়ার আগে যে স্পেসিমেন নেওয়া হবে স্যাম্পল থেকে কেটে, সেই স্পেসিমেনের এরিয়াটা হচ্ছে এডি, এই অনুপাতটাকেই ড্রেপ কোএফিসিয়েন্ট বলা হয়। তবে যেই ডিস্কের উপরে এটাকে সাপোর্ট দেওয়া হবে সেই সাপোর্টিং ডিস্কটাকে বাদ দিয়ে নিতে হবে, কারণ সাপোর্টিং ডিস্ক যদি বড় হয়, ছোট হয়, তাহলে তো অনুপাতটা একই রকম থাকছে না। দুই ক্ষেত্রে অর্থাৎ উপর থেকে এবং নিচ থেকে দুই জায়গা থেকে আমরা সাপোর্টিং ডিস্কের এরিয়াটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এ স্মল ডি পাচ্ছি, এ স্মল ডি হচ্ছে সাপোর্টিং ডিস্কের এরিয়া। তো এইখানে জানার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ড্রেপ কোএফিসিয়েন্টের সংজ্ঞা যদি আমি দিতে চাই, এফ ইজ দ্য রেশিও অফ দ্য প্রজেক্টেড এরিয়া অফ দ্য ড্রেপড স্পেসিমেন টু ইটস আনড্রেপড এরিয়া আফটার ডিডাকশন অফ দ্য এরিয়া অফ দ্য সাপোর্টিং ডিস্ক। এটা হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ দুই উপরেরটা হচ্ছে প্রজেক্টেড এরিয়া আর নিচে হচ্ছে টোটাল এরিয়া বা আনড্রেপড এরিয়া, এই দুটোর অনুপাত, তবে সাপোর্টিং ডিস্ক দুই ক্ষেত্রেই বাদ দেওয়ার পর। এখানে আমরা ফর্মুলাতে দেখতে পাচ্ছি এ এস এর সাথে এফ হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ এ এস এর মান যদি ছোট হয় এফ এর মানও ছোট হবে। তো এ এস অর্থাৎ এই এরিয়াটা ধরে কাপড়টা ছায়া পড়বে, সেই ছায়াটা কম কখন হবে, কাপড়টা যখন খুব বেশি হ্যাং করবে, মানে ড্রেপ ভালো হবে কাপড়ের, তখন কিন্তু এই ছায়াটা অনেক কমে আসবে, মানে এ এস এর মানটা অনেক কম হবে। তো এ এস এর মানটা কম হওয়া মানে হচ্ছে যেহেতু এফ অর্থাৎ কোএফিসিয়েন্টটা এ এস এর সাথে সমানুপাতিক, তাহলে এফ এর মানটাও অনেক কম হবে। তো এই এফ কম হওয়া মানে হচ্ছে ড্রেপ ভালো হওয়া, এটা এখানে ইন্ডিকেট করছে। তো ড্রেপ কোএফিসিয়েন্টের ভ্যালু যে রেঞ্জটা সেটা হচ্ছে 0.3 থেকে 0.85 পর্যন্ত। তো 0.3 ড্রেপ মানে হচ্ছে ড্রেপ কোএফিসিয়েন্টের মান অনেক কম, অর্থাৎ বেটার ড্রেপ, এই কাপড়টা খুবই ভালো ড্রেপ দিচ্ছে, যেমন হচ্ছে জর্জেটের ওড়না বা এই জাতীয় কাপড় আছে, এই কাপড়গুলোর ড্রেপ কোএফিসিয়েন্টের মান অনেক কম, 0.3, 0.4, 0.45 এরকম মান, তবে এই মান হওয়ার কারণে ড্রেপ কিন্তু অনেক বেশি। আবার ডেনিম টাইপের যে কাপড়গুলো আছে, মোটা কাপড় বা এই জাতীয় সফট না, এরকম কাপড়ের ক্ষেত্রে 0.85 হচ্ছে তার, 0.85 পর্যন্ত এরকম হতে পারে, অর্থাৎ হাই ড্রেপ কোএফিসিয়েন্ট, তার মানে হচ্ছে কাপড়ের ড্রেপ অনেক কম।
তো ড্রেপ টেস্ট করতে গেলে আমরা যে প্রবলেমটা ফেস করব সেই প্রবলেমটা হচ্ছে এই যে এই আঁকাবাঁকা এরিয়াটা আছে এএস, এইটা বের করা। তো এটা বের করতে পারবো না আমরা এরিয়া, যদি আমরা বের করতে চাই তাহলে কম্পিউটারের কোনো প্রোগ্রামে এই এরিয়াটা নিয়ে বসাতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে তারপরে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই এরিয়াটাকে ওয়েটে কনভার্ট করে নেব, অর্থাৎ যতটুকু এরিয়া আছে ততটুকু কোনো একটা শিট, যে শিটটা ইউনিফর্ম অর্থাৎ সব জায়গায় থিকনেস একই, হতে পারে একটা মোটা কাগজ অথবা কোনো একটা শিট, এই শিটে শিটটাকে এরকমভাবে এই শেপে কেটে এবং বড় যে শেপগুলো আছে সেই শেপগুলোতে কেটে যখন আমি ওয়েট নিব, যেহেতু দুটো অনুপাত উপরেরটা এবং নিচেরটা হচ্ছে অনুপাত, এদের কোনো একক নাই কোএফিশিয়েন্টের, সেই ক্ষেত্রে এই ওয়েট দিয়েও আমরা ড্রেপটা হিসেব করব। আমরা এভাবে করেই ল্যাবে কাজটা করে থাকি। ল্যাবে কাজটা কীভাবে করি সেটা এখন দেখব। তো প্রথমে মেশিনটা দেখে নেই। এই মেশিনে হচ্ছে মূল যেই পার্টস আছে, হচ্ছে সাপোর্টিং ডিস্ক আছে, তারপরে হচ্ছে এখানে এই নিচে প্যারাবোলিক একটা মিরর আছে, এই প্যারাবোলিক মিররটা লাইটকে রিফ্লেক্ট করে, উপরে মিডিলে একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্সটা নিচে প্যারাবোলিক মিরর থেকে রিফ্লেক্ট হয়ে উপরের দিকে আসে। উপরে যখন একটা কাপড়কে রাখা হয় বা হ্যাং করে তার ছায়াটা আমরা উপরে পেয়ে থাকি, এই ছায়াটা থেকেই আমরা এই তিনটা ভ্যালু হিসাব করব। তো প্রথমেই যদি আমি এ ক্যাপিটালটি বের করতে চাই, তো এখানে আমাকে কাটতে হবে এই কাপড়টাকে। তো কাটার জন্য আমরা তিন ধরনের ডিস্ক সাইজ ইউজ করে থাকি। নর্মালি হচ্ছে 24 সেন্টিমিটার ডায়ামিটারের ডিস্ক আছে, তারপর হচ্ছে 36 সেন্টিমিটার আছে, 30 সেন্টিমিটার আছে। 30 সেন্টিমিটার ডায়ামিটারের যে প্লেট আছে সেই প্লেটটা দিয়েই আমরা প্রথমেই টেস্ট করব। তো যদি দেখি 30 সেন্টিমিটার ডায়ামিটারের জন্য যে ড্রেপের মানটা, অর্থাৎ 30 সেন্টিমিটার হলে এটা কিন্তু প্রায় সাপোর্টিং ডিস্কের ধরে নিলাম খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, আর একটু বড় হলে হয়তো বা ড্রেপ আর একটু বেশি পাওয়া যেত। তো তাহলে ড্রেপের মানটা যদি খুব, ড্রেপ কোএফিশিয়েন্টের মান যদি খুব বেশি বেড়ে যায় আর কি 30 নিলে, তখন আমরা কি করব 36-এ যাব, অর্থাৎ 36 সেন্টিমিটার ডায়ামিটারের ডিস্কটা ব্যবহার করব। আর যদি ড্রেপ কোএফিশিয়েন্টের মান অনেক কমে আসে, দেখা যাচ্ছে খুব কমে আসতেছে অর্থাৎ বেশি ড্রেপ দেখাচ্ছে, তখন কিন্তু আমরা মানে 0.3-এর নিচে নেমে আসতেছে, তখন কিন্তু আমরা 24 সেন্টিমিটারের যেই প্লেটটা আছে সেই প্লেটটা ইউজ করব। তো প্রথমে দেখে নিই যে আমি 30 সেন্টিমিটার আকারে কেটে নিলাম, কেটে এটাকে ওয়েট নেব। তো ওয়েট নিতে গিয়ে আমরা এটা আগেই বলেছি যে একটা ইউনিফর্ম শিটে শিট নিয়ে নেবো, কাপড় কাটা যাবে না বা কাপড়ের নেওয়া যাবে না। তো ইউনিফর্ম একটা শিট আমরা মোটা একটা হার্ড ড্রয়িং পেপার ইউজ করলাম। তো এটার ওয়েট পাওয়া গেলো হচ্ছে 8.79। প্লেটটাকে যখন ফেলে দিব কাপড়টা হ্যাং করলে তার একটা এরিয়া পাবো, এই এরিয়াটা উপর থেকে আমরা কলম দিয়ে মার্ক করে নিয়ে নিব। এই এরিয়াটা হচ্ছে এই কাগজ কেটে এই কাগজটাকে যখন আমরা ফোল্ড করলাম, ফোল্ড করে এবার এটার ওয়েট নিলাম, অর্থাৎ কাগজের যে ওয়েটটা সেটা পেলাম হচ্ছে 6.49 গ্রাম। এবার হচ্ছে সাপোর্টিং ডিস্কের এবার যখন ফর্মুলাতে বসাচ্ছি 6.49 - 3.06 / 8.79 - 3.06, তাহলে আমরা এই রেশিওটা পাচ্ছি হচ্ছে 0.5986, এটা হচ্ছে ড্রেপ। তাহলে এইটা টেস্ট করার সময় আমাকে কিন্তু একবার ফেস সাইডে আরেকবার ব্যাক সাইডে করে এরকম 2-3 বার কাজটা করে তারপর অ্যাভারেজ নিতে হবে। অন্তত 2 বার করে অ্যাভারেজ নিলে আমি প্রকৃত যে ড্রেপটা সেটা পেয়ে যাব। তো ড্রেপ কেন ইম্পর্ট্যান্ট এই ব্যাপারটা বলতে চাচ্ছি, অ্যাস্থেটিক ইজ ডিটারমাইন্ড বাই কালার অ্যান্ড দেন বাই ড্রেপ। অর্থাৎ মানুষ যখন কাপড় কিনতে বাজারে যায় প্রথমে তার ফেব্রিকের কালারটা দেখে, তারপরে তার ড্রেপটা দেখে কেমন সফট বা কেমন গ্রেসফুল অ্যাপিয়ারেন্স আছে এই ব্যাপারটা পরবর্তীতে দেখে, অর্থাৎ ড্রেপ আমরা দেখেই কাপড় কিনে থাকি। তো সেকেন্ড যে ব্যাপারটা, এটা স্টিফনেসের উল্টা, অর্থাৎ কাপড় যত স্টিফ হবে নর্মালি তার ড্রেপ তত বেশি খারাপ হবে, আর ড্রেপ ভালো হলে স্টিফনেসও কমে আসবে। তো যদি বলি যে কত ড্রেপ ভালো, অর্থাৎ অপটিমাম ড্রেপ কত, অপটিমাম ড্রেপের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নেই। যদি বলা হয় যে কেউ চাচ্ছে খুব হাই ড্রেপের, আরেকজন হয়তো লো ড্রেপের চাচ্ছে, সুতরাং ড্রেপের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নেই, এটা চয়েস, কাস্টমার অথবা ইউজারের চয়েসের উপর ভিত্তি করবে অপটিমাম ড্রেপ কত বা সে কত চাচ্ছে। তো ড্রেপ মানে হচ্ছে ফেব্রিকটা গায়ের সাথে কী পরিমাণ লেগে থাকবে এইটাকে বোঝায়, ক্লিং করে থাকবে কতটুকু লেগে থাকবে বা কতটুকু ফল করে এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তার মানে
একজন মোটা মানুষ যদি হয় সে যদি মোটামুটি হাই ড্রেপের কাপড় পরে তাকে কিন্তু মোটা একটু কম দেখাবে, অর্থাৎ কাপড়টা তার গায়ের সাথে লেগে থাকবে এবং হ্যাং করবে। আর যদি একটা চিকন মানুষের কথা বলি, সে যদি একটা কম ড্রেপের কাপড় পরে এই কাপড়টা কিন্তু একটু ফুলে থাকবে, তার মানে তাকে একটু মোটা দেখাবে। এটা খুব হাস্যকর ব্যাপার। তো যদিও এই ড্রেপের অ্যাপ্লিকেশনটা এভাবেও হতে পারে, তো লাইটওয়েট ফেব্রিক ডাজেন্ট মিন লো ড্রেপ অলওয়েজ। অর্থাৎ একটা কাপড় যদি খুব জিএসএম পাতলা হয়, খুব হালকা হয়, তাহলে তার ড্রেপ যে সবসময় খুব ভালো হবে তা কিন্তু না, কারণ ড্রেপটা অনেক সময় নির্ভর করে কাপড়ের ম্যাটেরিয়ালের উপর, কোন ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি। যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। অর্থাৎ যদি ছাতার কাপড়ের কথা চিন্তা করি, এটা খুব পাতলা কাপড়, ওয়েট জিএসএম খুব কম, কিন্তু তারপরেও কিন্তু এটা ড্রেপ অত ভালো না, কাপড়টা কিন্তু খুব ভালো হ্যাং করে না। অন্যদিকে যদি সুইম স্যুটগুলোর কথা দেখি, সুইম স্যুটগুলো কিন্তু অনেক ভালো ড্রেপ, কিন্তু এগুলো অনেক মোটা হয়, মানে জিএসএম অনেক বেশি হয়। তো আমি যদি কোনো কাপড়ের ড্রেপ বাড়াতে চাই তাহলে বিভিন্ন ধরনের ফিনিশিং তো করাই যাচ্ছে, কিন্তু কাপড়ের স্ট্রাকচার চেঞ্জ করে কীভাবে করে ইম্প্রুভ করা যাচ্ছে, এক্ষেত্রে দুইটা কাজ করা যেতে পারে। লঙ্গার ফ্লোটিং, অর্থাৎ ল্যাস ইন্টারলেসমেন্ট করে, অর্থাৎ কাপড় একটার সাথে উইভিং করার সময় একটা ইয়ার ফেব্রিক ইয়ারের সাথে একটা ইয়ারের যে ইন্টারলেসমেন্ট হয়, ইন্টারলেসমেন্টটা লঙ্গার ফ্লোটিং করে। তো এখানে আমি তিনটা কাপড় দেখতে পাচ্ছি, প্রথমটা ওয়ান অন প্লেন, দ্বিতীয়টা হচ্ছে টু টু টুইল, তৃতীয় হচ্ছে টু টু ম্যাট বা বাস্কেট। তো সেই ক্ষেত্রে প্রথমটাতে কিন্তু ফ্লুটিং নাই, অর্থাৎ এক ফ্লুটিং, একটার পরই একটা ইন্টারলেসমেন্ট, প্রতিটা ইয়ার একটার পরে একটা আপডাউন করতেছে। এখানে সবুজগুলো হচ্ছে ওয়ারপিয়ান, লালগুলো ওয়েফটিয়ান বোঝাচ্ছে। তো দ্বিতীয়টাতে কিন্তু টু ফ্লুট, দুইটা এক বরাবর গিয়ে তারপরে কিন্তু ডাউন হচ্ছে, আবার টু দুইটা ডাউন থেকে আবার উপরে আসতেছে, সুতরাং ফ্লুটটা একটু লং। তো এরকম লং ফ্লুট হলে, মানে ভেসে থাকলে, সুতা যখন বেশি সময় ভেসে থাকবে, থ্রি আপ ওয়ান ডাউন, তাহলে তিনটা ইয়ার পর্যন্ত সে কোনো ইন্টারলেসমেন্ট করে না, এরকম এটাকে বলা হয় লঙ্গার ফ্লুট। তো লঙ্গার ফ্লুট হলে তখন কিন্তু ড্রেপ ভালো হবে কাপড়ের। অন্যদিকে কাপড়ের যেই থ্রেড ডেন্সিটি, অর্থাৎ ইপিআই পিপিআই, এগুলো যখন যত কম হবে, অর্থাৎ কাপড়ের ঘনত্ব, ইয়ার্নের ঘনত্ব কাপড়ের মধ্যে যত কম হবে, কাপড়ের ড্রেপ তত ভালো হবে। তো একটা স্টাডি করা হয়েছিল যে ইপিআই পিপিআই বা ডিজাইনের উপর ড্রেপের ইম্প্যাক্টটা কেমন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পিপিআই 56, 64, 72, 82 এরকম করে বাড়ছে, এবং প্লেন ফেব্রিক ওয়ান ওয়ান প্লেন, টু টু টুইল এবং টু টু বাস্কেটের জন্য এই যে ড্রেপের মানগুলো দেখা যাচ্ছে এখানে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে যেহেতু প্লেন ইন্টারলেসমেন্ট সবচেয়ে বেশি ছিল, তার মানে 64.6 ছিল হচ্ছে তার ড্রেপের মান, তারপরে হচ্ছে বাস্কেটে, তারপরে হচ্ছে টুইলে, এরকম করে মানগুলো পাওয়া গিয়েছিল। তো ড্রেপের ইম্প্যাক্টটা টেক্সটাইলের কোথায় এটা বলতে চাচ্ছি যে বেন্ডিং ইজ টু ডাইমেনশনাল ডিফরমেশন, ড্রেপ ইজ থ্রি ডাইমেনশনাল ডিফরমেশন। এটা হচ্ছে পার্থক্য। টেকনিক্যালি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারবে ব্যাপারটা। যখন আমরা ব্যান্ডিং বলি তখন টু ডাইমেনশনে কাপড়টা কতটুকু ব্যান্ড করলো, আর ড্রেপ বললে আসলে থ্রি ডাইমেনশনাল, এরকম হ্যাং করাকে বুঝিয়ে থাকে। তো নর্মালি হাই ড্রেপের কাপড়গুলো তো আমাদের অ্যাস্থেটিকের জন্য ভালো, অ্যাস্থেটিক আমরা দেখি কিনি বা আমাদের প্রিফারেবল গার্মেন্টসে ইউজ করা হয়ে থাকে, কিন্তু নন গার্মেন্টস আইটেম, ব্যাগ, বিভিন্ন বললাম যে ছাতার কাপড়, এই জাতীয় ক্ষেত্রে লো ড্রেপের কাপড়গুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো নর্মালি ড্রেপ বেশি পাবো হচ্ছে সিল্ক, শাটিন, এই জাতীয় কাপড়ের ড্রেপ অনেক ভালো, এবং ড্রেপ খারাপ হচ্ছে ডেনিম, কর্ডরয়, এইসব কাপড়ের ড্রেপ খুব খারাপ হয়। তো ডিজাইনারদের জন্য ড্রেপ আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। একটা কাপড় যখন সে ডিজাইন করবে এবং সুইং করবে, কোথায় কোথায় সুইং করতে হবে, কোথাও সুইং করতে হবে না, এটা হচ্ছে ডিজাইন করার সময় ডিজাইনারদের জন্য হাই ড্রেপ লো ড্রেপ ফেব্রিকের ক্ষেত্রে এই ব্যাপারটাকে মাথায় রেখে কাপড়ের ডিজাইন করতে হবে, অর্থাৎ কোন কাপড়কে তারা ইউজ করছে ডিজাইনিংয়ের কাজে। এখানে দুইটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, প্রথম কাপড়টার ড্রেপ অনেক বেশি, দ্বিতীয় কাপড়টার ড্রেপ কম। তো দুইটার সুইং এবং ডিজাইনিং করলে একই রকম ডিজাইনে করা যাবে না। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকে যে শব্দটি নিয়ে বলবো সেটা হচ্ছে পিচ, অর্থাৎ পিচ আমরা নিটিংয়ে ইউজ করে থাকি। নর্মালি মেশিন যে গ্যাজ রয়েছে, এই গ্যাজকে উল্টালে, অর্থাৎ ওয়ান বাই গ্যাজ, এটাকে বলা হয় পিচ। অর্থাৎ গ্যাজ যেখানে ইন্ডিকেট করে এক ইঞ্চে কতটা ইয়ার্ন, কতটা নিডেল আছে, তেমনিভাবে পিচ ইন্ডিকেট করে হচ্ছে পরপর দুইটা নিডেল, একটা দুইটা, এরকম দুইটা নিডেলের মধ্যবর্তী গ্যাপ কত ইঞ্চ, এটাকে বলা হয় পিচ। আজকের উপদেশ হচ্ছে মায়ের জন্য ভালোবাসার যেন কোনো কমতি না হয়। একটা ভিডিও দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করব, যে একটা কুমির একটা হরিণের বাচ্চাকে খেতে আসতেছিল, মা কতটা হৃদয়বান হলে, কতটা হৃদয়ের টান থাকলে সে নিজেকে কুমিরের হাতে সঁপে দিয়ে তার বাচ্চাটাকে বাঁচিয়েছে। এই ভিডিওটা দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।